হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের চারশো পঁয়ত্রিশ পেজে যে একটি ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে একের বিভাগ ক একের দাগের একের এক কে কে দেশ বলা হয় অপশান নাম্বার ঘ স্কটল্যান্ডকে একের দাগে দুই পাঞ্জাবে উট চালকের গানকে বলা হতো অপশান নাম্বার গ টপ্পা একের দাগে তিন হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অপশান নাম্বার ক হরিশচন্দ্র মুখোপাধ্যায় একের দাগের চার চন্দ্রমুখী বোস অধ্যক্ষ ছিলেন অপশান নাম্বার ক বেথুন কলেজের একের দাগের পাঁচ নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন অপশান নাম্বার খ বিজয়কৃষ্ণ গোস্বামী একের দাগের ছয় হচ্ছে গো গোবর্ধন দিকপতি নেতৃত্ব দেন অপশান নাম্বার ক চুয়াড় বিদ্রোহে একের দাগের সাত মজু শাহ কোন যুদ্ধে নিহত হন অপশান নাম্বার ঘ পাটগ্রামের যুদ্ধে একের দাগের আট আনন্দ মঠ প্রকাশিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একের দাগের নয় সিপাহ বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন অপশান নাম্বার ঘ আর্ল স্ট্যানলি একের দাগের দশ হিন্দু মেলা সম্পাদক ছিলেন অপশান নাম্বার গ গবীন্দ্রনাথ ঠাকুর একের দাগের এগারো পূর্ববঙ্গ প্রথম ছাপাখানা স্থাপিত হয় অপশান নাম্বার ঘ রংপুরে একের দাগের বারো জাতীয় বিজ্ঞান চর্চার পথ প্রদর্শক ছিলেন অপশান নাম্বার খ মহেন্দ্রলাল সরকার তেরোটা বলছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অপশান নাম্বার খ বীরেন্দ্রনাথ শাসমল একের দাগে চোদ্দো রাহুল সংকীর্তন কে যে কৃষক আন্দোলনকে সমর্থন করেছিলেন করেন অপশান নাম্বার ঘ তেভাগা পনেরো প্রশ্ন বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি অপশান নাম্বার খ ষোলোটা বলছে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক লতিকা ঘোষ একের দাগে সতেরো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল অপশান নাম্বার গ গান্ধীজি একের দাগের আঠেরো দীপালী সংঘ প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার ক ঢাকায় একের দাগের উনিশ নেহরু লেখ চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ত্যাগ করেন অপশান নাম্বার ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একের দাগের কুড়ি যুক্তবঙ্গের স্মৃতি গন্ধী রচিতা অপশান নম্বর গ অনশঙ্কর রায় নেক্সট প্রশ্ন বিভাগ খ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একটি বাক্যে উত্তর দাও একেরটা ভারতে জাতীয় মহাপেশখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি দু একটা নববিধানের প্রতিষ্ঠাতা কে কেশবচন্দ্র সেন তিনেরটা সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর হবে কোল বিদ্রোহ চারেরটা দিন মিত্র কী উত্তর হবে পত্রিকার নাম এরপরে যাক উপবিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল একেরটা নবান্ন নবান্ন নাটকটির রচয়িতা উৎপল দত্ত ভুল নির ছিলেন হেয়ার স্কুলের ছাত্র ভুল মোপলা আন্দোলন একটি কৃষক আন্দোলন ঠিক চারেরটা ভারত মহিলা পত্রিকা সম্পাদক ছিলেন সরজুওয়ালা দত্ত এটাও হবে মিথ্যা ভুল এরপর রয়েছে স্তম্ভ মেলাও একটার সঙ্গে হবে ঘ একের সঙ্গে হবে ঘ ভারত সভা সুরেন্দ্র ব্যানার্জি রাজেন্দ্রনাথ মিত্র এটা হবে ক এশিয়াটিক সোসাইটি সোশ্যালিস্ট পার্টি এটা হবে খ এস এ ডাঙ্গে আর পি ভি মেনন এটা হবে গ অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এরপর রয়েছে ব্যাখ্যা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের বলছে একেরটা একের উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এক দুইয়ের উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই তিনের উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই আর চারের উত্তর হবে ব্যাখ্যা নম্বর একেরটা এক হল দুইয়েরটাও এক তিনেরটা দুই চারেরটা এক